ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি গুজন আজকে আমরা ক্লাস নাইনের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশের ক্লাস নাইনের হচ্ছে থার্ড সামেটিভ এক্সামের তিনশো পঁচাত্তর নম্বর পেজের এগারো নম্বর স্কুল রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস এই স্কুলের শর্ট কোশ্চেনগুলো সমস্ত শর্ট কোশ্চেনগুলো আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন কী আছে দেখো একের জায়গায় কোয়েশন কী আছে সাইটোলজিতে যে বিষয় নিয়ে পড়ানো হয় তা হচ্ছে দেহ গঠন রেচন জীবের আচরণ কোষ এটা উত্তর হচ্ছে কোষ হবে কোষ নিয়ে পড়া যেটা হয় সেটা হচ্ছে সাইটোলজি বলে পরে হচ্ছে হিরুডিনারিয়া যে পর্বের অন্তর্গত সেটা হচ্ছে হিরুডিনারিয়া হচ্ছে অ্যানিলিডা পর্বভুক্ত নেক্সট কোশ্চেন কী আছে সম্পর্কযুক্ত জীবকে কোষ্ঠীভুক্ত করার পদ্ধতি কী বলা আছে এটা হচ্ছে হবে শ্রেণীবিন্যাস বলা হচ্ছে নেক্সট কোয়েশন কী আছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি পদ্ধতিকে কী বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন রিভার্স ট্রান্সক্রিপশন কোনটি নয় এখানে দেখো ট্রান্সক্রিপশান মানে দেখি ডিএনএ থেকে ডিএনএ থেকে আরএনএ এনএ তৈরি পদ্ধতি কী বলছে বা এমআরএনএ কী বলা হচ্ছে ট্রান্সক্রিপশন আরএনএ থেকে প্রোটিন তৈরি কী বলা হয় ট্রান্সলেশন আর রিভার্স ট্রান্সক্রিপশান কী বলছে যে ডিএনএ থেকে ডিএনএ কী বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশান তাহলে ডিএনএ থেকে এমআরএন তৈরি হচ্ছে তার মধ্যে ট্রান্সক্রিপশন হবে নেক্সট কি আছে রাইবজমের সাব ইউনিটগুলি কোন আয়নের জন্য জোরপদ অবস্থা থাকে এখানে উত্তর হচ্ছে ম্যাগনেশিয়াম হচ্ছে উদাহরণ এখানে উত্তর হবে ম্যাগনেশিয়াম আছে প্রান্তীয় শ্বসন প্রক্রিয়াটি কোন কোষ আঙনের মধ্যে সম্পূর্ণ হয় উত্তর হচ্ছে মার্টি হবে নেক্সট কোয়েশ্চেন পদত্ত কোনটি চক্রকে নির্দেশ করে ক্রেপচক্র মানে হচ্ছে এখানে ইএমপি হচ্ছে গ্লাইকোলাইসিস বা এমবর্ডেন মেয়ার অফ পার্টনার্স পথ হচ্ছে গ্লাইকোলাইসিস পথ আর এখানে দেখো টি অর্থাৎ টাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র হচ্ছে বোঝাচ্ছে ক্রেস চক্রকে নেক্সট পেজে চলে যাচ্ছি নেক্সট পেজের কোয়েশেন কী আছে কুফার কোষ দেখা যায় কোথায় কুফার কোষ আমাদের দেখা যায় যকৃৎ বা লিভারে যকৃৎ বা লিভারে দেখা যায় কুফার কোষ নেক্সট হচ্ছে কলম অফ বাটিনি যে অঙ্গের সঙ্গে সম্পর্কিত কলম অফ বাটিনি হচ্ছে নেফ্রনে দেখা সরি এটা হচ্ছে বৃক্ষ বা কিডনিতে দেখা যায় নেক্সট হচ্ছে এ জেড টি যে রোগ দমন করার জন্য ব্যবহৃত হয় তা হচ্ছে এ জড টি এক ধরনের ড্রাগ বা ওষুধ যেটা হচ্ছে অ্যাজিডো থাইমেডিন বলে অ্যাজিডো থাইমেডিন এ ফুল ফর্ম হচ্ছে এ জেড টি হচ্ছে অ্যাজিডো থাইমেডিন অ্যাজিডো এটা হচ্ছে কোন রোগের দমনের জন্য ব্যবহৃত হয় এটা হচ্ছে এডস বা এই জাইভি যেটা হচ্ছে এডস রোগ তো এটা হচ্ছে প্রদত্ত কোনটি মিশ্রটিকা টিকা মিশ্রটিকা যেটা হচ্ছে দেখো এখানে হচ্ছে ডিপিটি হচ্ছে মিশ্র টিকা ঠিক আছে ডিপ থেরিয়া পার্টুসিস টিটেনাস এটা হচ্ছে মিশ্র টিকা নেক্সট হচ্ছে ম্যাটার্নাল অ্যান্টিবডি বলা হয় কোনটাকে ম্যাটার্নাল অ্যান্টিবডি হচ্ছে আইজি জি কে বলা হচ্ছে ম্যাটার্নাল অ্যান্টিবডি নেক্সট বায়ুশক্তি দ্বারা উৎপাদন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারতে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে বায়ুশক্তি দ্বারা পঞ্চম হবে এখানে নেক্সট হচ্ছে একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে প্রভাবিত শক্তির পরিমাণ হচ্ছে টেন নেক্সট কোয়েশন প্রোটিনযুক্ত খাদ্য হিসাবে ব্যবহৃত শৈবাল হিসাবে ক্লোরেল লাকে হচ্ছে প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তাহলে এটা হচ্ছে ক্লোরেল লাভ এটা মহাকাশ জানেও ব্যবহার করা হয়েছে ক্লোরেলাকে নেক্সট হচ্ছে আমরা বিভাগ হয়ে চলে যাচ্ছি শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে বিপদ নামকরণের জনককে ক্যারোলাস লিনিয়াস বিজ্ঞানী লিনিয়াস লিনিয়াস বিজ্ঞানী লিনিয়াস বা ক্যারোলাস লিনিয়াস পয়েন্টটা হচ্ছে একটি পর্দাবিহীন কোষবঙ্গানু কী হবে পর্দাবহীন কোষবাঙ্গানু হবে রাইবোজম রাইবোজোম নেক্সট কোয়েশ্চেন কি আছে বিসিজি টিকা দেওয়া হয় কোন রোগের প্রতিশোধ বিসিজি হচ্ছে যক্ষা রোগের প্রতিষোধক যক্ষ্মা বা টিবি রোগের প্রতিশোধ নেক্সট হচ্ছে পিজি এর পুরোনো হচ্ছে ফসফক লিসারিক অ্যাসিড ফস ফসফো গ্লিসারিক অ্যাসিড ফসফো গ্লিসারিক অ্যাসিড নেক্সট হচ্ছে অধিক আলোতে যে সকল উদ্ভিদ জন্মায় তাদেরকে কি বলা হয় হেলিও ফাইট কি বলে হেলিও ফাইট হে লিও পরটা হচ্ছে কোল সন্ধানে ব্যবহৃত ইস্ট নিশ্রিত উৎসেচক কোনটা হচ্ছে এটা হচ্ছে জাই মেজ হবে ঠিক আছে শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল এবার হচ্ছে তিনের দায়ের সত্য মিথ্যা কি বলা হয়েছে যে পরি ফেরা পর্বের প্রাণীদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে এটা হচ্ছে ভুল হবে ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে এখানেও ডার্মাটা পর্বের প্রাণীদের আর হচ্ছে এখানে পরিফেরাতে থাকে ওয়াটার ক্যানাল সিস্টেম ঠিক আছে ওয়াটার ক্যানাল সিস্টেম থাকে পরি ফেরাতে আর ওয়াটার ভ্যাসকুলার সিস্টেম থাকে এ কারণে তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে তাহলে এটা মিথ্যা জায়গায় আমি ক্রস দিয়ে দিলাম পরটা হচ্ছে লিনোলেনিক অ্যাসিড হলে হচ্ছে অপরিহার্য আমার অ্যাসিড এটা ভুল এটা হচ্ছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড লিনো লেনিক অ্যাসিড হচ্ছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড এটা তাহলে ভুল নেক্সট হচ্ছে কলের একটি ভাইরাস ঘটিত রোগ না কলের হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ তাহলে এটা হচ্ছে ভুল নেক্সট হচ্ছে বৃক্ষের আবরণীকে কি বলা হচ্ছে বৃক্ষ বা কিডনির আবরণীকে কী বলা হচ্ছে ক্যাপসুল বলা হয় তাহলে এটা ভুল হচ্ছে পেরিকার্ডিয়াম হচ্ছে হাটের আবরণীকে কি বলা হচ্ছে হাট বা হৃদপিণ্ডের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম বলা হয় এটা তাহলে ভুল হবে এটাও ভুল পরটা হচ্ছে অ্যামিবার রেচনঙ্গ নেফিডিয়া এটাও ভুল হচ্ছে কারণ হচ্ছে কেঁচোর রেচনঙ্গ হচ্ছে নেফিডিয়া এটা ভুল অ্যামিবার অঙ্গ হচ্ছে সংকোচনশীল গহবর অ্যামিবার রচন অঙ্গ হচ্ছে সংকোচনশীল গহবর তাহলে এটা হচ্ছে ভুল হয়ে গেল নেক্সট ট্যানিন হলো উদ্ভিদের কার্বনযুক্ত পদার্থ এটা হচ্ছে সঠিক হবে কারণ হচ্ছে ট্যানিন হচ্ছে উদ্ভিদের কার্বনযুক্ত পদার্থ আর প্রাণী দেহের কার্বনযুক্ত পদার্থ হচ্ছে সিও টু বা কার্বন ডাইঅক্সাইড এটা হবে সঠিক তাহলে এখানে সবগুলোই ভুল হলো শুধুমাত্র এটা সঠিক হলো এবার নেক্সট বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হয়েছে ভিটামিন সি ভিটামিন সি কী হবে এখানে ভিটামিন সি কী হবে এখানে ভিটামিন সির হবে স্কারভি রোগ হয় যেটা হচ্ছে আমাদের মাড়ির কোনো রোগ সেটা হচ্ছে স্কারভি রোগ বলে তাহলে এটা হচ্ছে প্রথম হবে ই এটা হবে ই নেক্সট হচ্ছে জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ এখানে কোনটা হবে ক্যাকটাস হবে ক্যাকটাস হবে অপশ এটা ডি হবে নেক্সট হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড কী হবে ল্যাকটিক অ্যাসিড শ্বসনে তৈরি হয় শ্বসন হ্যাঁ ল্যাকটিক অ্যাসিড কী হবে অবাধ শ্বসনে তৈরি হয় সন্ধান এখানে হচ্ছে অপশান বি নেক্সট হচ্ছে বায়ো ফার্টিলাইজার কী হবে বায়ো ফার্টিলাইজার সার হিসেবে কীভাবে রাইজোবিয়াম তাহলে অপশান সি এনার্জি কারেন্সি বা এনার্জি কারেন্সি তোমরা জানো সবাই এটিপি কে বলে এনার্জি কারেন্সি তাহলে হচ্ছে এটা হচ্ছে এফ হবে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজম এটা সবাই জানা আছে অপশান এ এবার চলে যাচ্ছি পাঁচের দেখা কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলি একটি শব্দে বা একটি ভাগে উত্তর দাও কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হচ্ছে ও গ্রুপের রক্তকে বলা হচ্ছে সার্বিক দাতা বলা হয় ও গ্রুপ নেক্সট হচ্ছে সিএসএফ এর নাম হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড যেটা মস্তিষ্ক এবং শুষমাকাণ্ডে থাকে হবে সেরেব্রো স্পাইনাল সেরেব্রো স্পাইনাল ফ্লুইট নেক্সট হচ্ছে নিজের সম্পর্কিত জোর দেওয়া আছে এবার প্রথমটির সঙ্গে দ্বিতীয়টা বেমানান বা করে বসাও ঠিক আছে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা বসাতে হবে অ্যামি বা ক্ষণপথ কেঁচো তাহলে ড্যাশ হবে অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপথ ঠিক আছে অ্যামিভা এবং ক্ষণপথের মধ্যে কী সম্পর্ক অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপথ তাহলে কেঁচোর গমনাঙ্গ কী হবে সিটা কেঁচোর গমনাঙ্গ হচ্ছে সিটা পরটা হচ্ছে দৃশ্যটি নির্বাচন করো শামুক অক্টোবাস ঝিনুক সমুদ্র শশা এখানে দেখো শামুক অক্টোবাস ঝিনুক এগুলো সবই হচ্ছে মোলাস্কা পরভুক্ত প্রাণী শামুক অক্টোবাস ঝিনুক মোলাস্কা আর সমুদ্র শশা হচ্ছে ইকানো টার্মাটা ইকানো টার্মাটা পরভুক্ত তাহলে এটা হচ্ছে আলাদা হবে বাকিগুলো সব হচ্ছে মোলাস্কা পরভুক্ত প্রাণী আর এইটা হচ্ছে ইকাইনো টার্মাটা পরভুক্ত প্রাণী পরেরটা হচ্ছে দেখো প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত বিষয়টি খুঁজে বের করো এখানে দেখো উত্তর এখানে কি হবে এখানে উপক্ষার অ্যাট্রোপিন তাহলে এখানে ডাটুরিন অ্যাট্রোপিন সবই হচ্ছে বা বলে উপক্ষার বা অ্যালকালয়েড নেক্সট হচ্ছে জাইলেমের একমাত্র সজীব উপাদান কি হচ্ছে জাইলেম প্যারেনকাইমা উত্তর এখানে লিখে দিচ্ছি জাইলেম প্যারেনকাইমা জাইলেম প্যারেন কাইমা হচ্ছে দুটি স্যাঙ্গুনি ভরি প্রাণীর উদাহরণ দাও দ্যাঙ্গুনি ভরি মানে যারা হচ্ছে রক্ত খায় হ্যাঁ যেমন হচ্ছে স্ত্রী মশা হতে পারে যোগ হতে পারে রক্ত শষা বাদুড় হতে পারে যোগ হতে পারে তাহলে আমরা লিখবো যোগ আর কি লিখবো স্ত্রীমশা স্ত্রী মশা কারণ পুরুষ মশা রক্ত খায় না পয়েন্টটা হচ্ছে কৃষিকাজে অ্যাজোলা লাভ চাষ লাভদায়ক কেন কারণ অ্যাজলা চাষ করলে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন ভালো হয় অ্যাজলা হচ্ছে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন ঘটে কারণ হচ্ছে অ্যাজলার মধ্যে এক ধরনের সাইনো ব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি থাকে বা শৈবাল থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন সংবোধনে সাহায্য করে তাহলে লিখবে আমরা নাইট্রোজেন সংবন্ধনে সংবন্ধনে সাহায্য করে দেখা যাচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে আজকে এত দূর্বন্ধ থাকলো